করোনা মহামারীতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত থেকে রপ্তানি আদেশ স্থানান্তরিত হয়ে যাওয়ায় ফুলে ফেঁপে উঠেছে পাকিস্তানের টেক্সটাইল শিল্প। বিদেশি ক্রেতারা ভারত ও বাংলাদেশ থেকে ক্রয়াদেশ বাতিল করে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ায় দেশে তৈরি পোশাক রপ্তানি রেকর্ড করছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ভঙ্গুর প্রায় অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরিয়ে আনছে দেশটির টেক্সটাইল খাত। মহামারীতে দক্ষিণ এশীয় প্রতিদ্বন্দ্বীদের আদেশ বাতিলের সুযোগে রপ্তানি রেকর্ড করতে যাচ্ছে দেশটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বাণিজ্য উপদেষ্টা আব্দুল রাজাক দাউদ বলেছেন, দেশটির রপ্তানি এক বছর আগের তুলনায় 40% বৃদ্ধি পেয়ে রেকর্ড 21 বিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। রপ্তানির এই রেকর্ড দেশের দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করে তুলবে। তিনি বলেন, পরবর্তী আর্থিক বছরে রপ্তানির এই চিত্র বৃদ্ধি পেয়ে 26 বিলিয়ন ডলারে দাঁড়াবে, যা দেশটি 2021 সালে মোট রপ্তানিকে ছাড়িয়ে যাবে। পাকিস্তানের মোট রপ্তানি প্রায় 60% টেক্সটাইল শিল্পের। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ডেনিম জিন্স থেকে তোয়ালে পর্যন্ত সব কিছুই রপ্তানি করে দেশটি। 2020 সালে করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর ভারত ও বাংলাদেশের আগে কারখানা খুলে দেয় পাকিস্তান। এর ফলে টার্গেট কর্পোরেশন এবং হ্যান্স ব্র্যান্ডের মতো বৈশ্বিক বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠানের ক্রয়াদেশ পায় পাকিস্তান। পাকিস্তানের এই বাণিজ্য উপদেষ্টা বলছেন, আসলে বাংলাদেশ ও ভারত থেকে প্রচুর পরিমাণ অর্ডার পাকিস্তানে স্থানান্তরিত হয়েছে। তিনি বলেন, আরেকটি ভালো দিক হচ্ছে আমরা এখন বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছি। 3-4 বছর আগেও রপ্তানিতে বাংলাদেশ আমাদের হারিয়ে দিয়েছিল। এছাড়া পাকিস্তান সরকার আগামী মাস থেকে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও মধ্য এশিয়ার বাজারে রপ্তানির জন্য প্রণোদনা ঘোষণার পরিকল্পনাও করছেন বলে জানিয়েছেন তিনি। বন্ধুদের খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।